জাভি আলোনসোর সোনালি হাতের ছোঁয়ায় গত মৌসুমে দীর্ঘ এক যুগের শিরোপা খরা কাটিয়েছিল বেয়ার লেভারকুজেন। বায়ার্ন মিউনিখের আধিপত্যের অবসান ঘটিয়ে লিগ জেতার পর ডিএফপি পৌকালের শিরোপাও ঘরে তুলে দলটি। প্রাক মৌসুমের পর এবার তারা নতুন মৌসুম শুরু করল জার্মান সুপার কাপের ট্রফি জিতে। জার্মান সুপার কাপ এক ম্যাচের টুর্নামেন্ট, প্রতি বছর বুন্দেসলিগা ও ডিএফপি পৌকালের শিরোপাজয়ী দল এতে অংশ নিয়ে থাকে। গত বছর বুন্দেসলিগা ও পৌকাল দুটি জেতে লিভারকুসেন, ফলস্বরূপ লিগ রানার্স আপ স্টুটগার্ড সুযোগ পায় সুপার কাপের ফাইনালে। সেই ফাইনালে 17 আগস্ট মূল ম্যাচের খেলা 2-2 গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে 4-3 ব্যবধানে জয় পেয়েছে লিভারকুসেন। 2011 সালের পর এই প্রথম এর ফাইনালে ছিল না বায়ার্ন মিউনিখ। গত মৌসুমে লিগ জেতার পথে ইতিহাস তৈরি করে লিভারকুসেন। বুন্দেসলিগার প্রথম দল হিসেবে একটি ম্যাচেও হারেনি তারা। অন্য প্রতিযোগিতায়ও জাভি আলোনসোর দলের এই অপ্রতিরোধ্য ভাব বজায় ছিল। জার্মান সুপার কাপে এটি লিভারকুসেনের দ্বিতীয় শিরোপা। এর আগে 1992-93 মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। জার্মান কাপের ম্যাচ দিয়ে লিভারকুসেনে অভিষেক হয়েছে জিরোনা থেকে 18 মিলিয়ন ইউরোতে দলবদল করা স্প্যানিশ মিডফিল্ডার আলেক্স গার্সিয়ার। লিভারকুসেনের হয়ে একটি ম্যাচ খেলে এক দশকের ক্যারিয়ারে প্রথম শিরোপার স্বাদ নিলেন তিনি।